এ কি তানিয়া, তুমি কি হলো, এভাবে তুমি কাঁদছো কেন? কাকলি দাঁড়াও, যেও না, শোনো শোনো বলছি। তানিয়া তুমি একটা মিনিট দাঁড়াও, আমি তোমার কথা পরে শুনছি। কি ব্যাপার কাকলি, তুমি ওভাবে দৌড়িয়ে পালে আসলে কেন? আমাকে তুমি ছেড়ে দাও। কি হয়েছে বলবে তো, এভাবে রেগে গিয়ে চলে আসলে? চলে আসবো না তো কি করবো, তোমার গার্লফ্রেন্ড আছে, তাও তুমি আমাকে প্রপোজ করলে। দেখো কাকলি, তুমি ভুল ভাবছো, তুমি একবার আমার কথা শোনো। আর কিছু শোনার নাই, মর্জি না, চলে আয়। আচ্ছা ওটা কে ছিল? ওটা আমার গার্লফ্রেন্ড ছিল। তা তোমার গার্লফ্রেন্ড ওভাবে চলে গেল কেন? আমার গার্লফ্রেন্ড আমাকে আজকে ভুল বুঝলো। আচ্ছা ওসব কথা বাদ দাও, তুমি এখানে কি করছো তাই বলো। তোমাদেরকে তো আমার খালার বাড়ি যেতে বলেছিলাম, তা হাসান কই? হাসানকে দেখতে পাচ্ছি না তো। গিয়েছিলাম, তাহলে শোনো। খালা ভালো আছেন? আরে হাসান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ খালা, আমি ভালো আছি। তা দুখু কি আপনাকে ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল তো, আমাকে সব বলেছে। তা আমাদের এটা বৌমা বুঝি? হ্যাঁ খালা, এটা আপনার বৌমা। বাহ, বৌমা তো বেশ দেখতে সুন্দর। তা চলো বা ভিতরে চলো। হ্যাঁ খালা যাচ্ছি, চলো গো। একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি। এই তোমার ফোন এসেছে। কই গো, তোমার ফোন এসেছে, এত আর্জেন্ট ফোন, ফোনটা ধরি। হ্যালো, তোমার কি ব্যাপার গো, তুমি কদিন থেকে ফোনও করছো না, দেখাও করছো না। শোনো, তুমি কালকে আমার সঙ্গে দেখা করবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কে ফোন করেছিল? হ্যাঁ কি হয়েছে বলো। বলছি তুমি আমার সঙ্গে কালকে দেখা করবে, তোমার সাথে আমার আর্জেন্ট কথা আছে। ঠিক আছে ঠিক আছে, দেখা করব, এখন তুমি ফোন রাখো। তানিয়া, আমার যদি ফোন আসে তুমি কখনো ধরবে না বলে দিলাম। আচ্ছা ধরবো না, তাই এটা কে ছিল? আমার একটা খালাইতো বোন। তা তোমার এই খালাইতো বোনের কথা তো আমি কোনোদিনও শুনিনি। তোমাকে বলিনি তাই তুমি শুনোনি, যাও তুমি ফ্রেশ হয়ে নাও গা। ঠিক আছে। আচ্ছা বোমা, আমি একটা তোমাকে কথা বলবো? হ্যাঁ খালা বলেন। আচ্ছা তোমরা কতদিন ধরে প্রেম করছো বলো তো? খালা আমরা 3 বছর ধরে প্রেম করছি। তা তোমাদেরকে বাড়ি থেকে মেনে নিচ্ছে না কেন? খালা আমাদের বাড়ির ফ্যামিলি হচ্ছে আলাদা। আলাদা বলতে গেলে? আমার বাবা হচ্ছে 2 নম্বরই ব্যবসা করে বেড়ায় আর মস্তানি করে বেড়ায়। আমার এক জায়গায় বিয়ে ঠিক করেছিল, দিয়ে আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। তুমি বলছো তোমার বাবা মস্তান, তাহলে তো তোমাদেরকে এতক্ষণ খুঁজে বেড়াচ্ছে। তা তো খুঁজবে, বাপের একমাত্র মেয়ে আমি। হাসান তোমাকে খুবই ভালোবাসে তাই না মা? ভালোবাসা? হ্যাঁ খালা খুবই ভালোবাসে। ঠিক আছে মা, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন শুয়ে পড়ো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন মা? ও বুঝতে পেরেছি, তোমার মা বাবার জন্য চিন্তা হচ্ছে। না খালা, আমার মনে হচ্ছে হাসান আমাকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা দিচ্ছে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। আজকে ওর মোবাইলে দেখলাম একটা মেয়ের ছবি, তারপরে সেই মেয়েটা ফোন করলো, দিয়ে কি যেন বললো। ও এই ব্যাপার, ঠিক আছে আমি হাসানের সাথে কথা বলবো। এই নিয়ে তুই মন খারাপ করিস না, শুয়ে পড়। না না খালা, তোমাকে কিছু বলতে হবে না। আচ্ছা বেশ বলবো না, এখন তুমি শুয়ে পড়ো। কি বলবে বলো। কি বলবো মানে, তুমি কদিন থেকে আমার সাথে দেখা করছো না। কি করে দেখা করব, আমি তো কদিন কাজে ব্যস্ত আছি। কই এর আগে তো কই ব্যস্ত ছিলে না? যে কাজেই ব্যস্ত থাকতে আমাকে ফোন করে খোঁজ খবর নিতে। আচ্ছা তা তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে, তা কবে করবে? আরে করব করব, একটা মোটা জায়গায় হাত মেরেছি, কাজটা হয়ে গেলেই তোমাকে আমি বিয়ে করব। বাহ বাহ বাহ, কাজ
আসবে বুঝি আমি? এ কি তানিয়া, তুমি এখানে? হ্যাঁ আমি। কালকে যদি তোমার ফোনটা রিসিভ না করতাম তাহলে তো তোমার খেলাটা জানতেই পারতাম না। এই সব তুমি কি বলছো? খেলা মানে? ওই যে মোটা দান বললে না, ওই দানটাই হচ্ছে আমি, তাই না? তানিয়া তুমি ভুল ভাবছো। কানে শুনেছি ওটা না হয় ভুল, তার নিজের চোখে দেখলাম সেটা কি ভুল? তুমি যা দেখছো সেটা না। আমারই ভুল ছিল তোমার হাত ধরে চলে আসা। থাকো তুমি এই মেয়েকে নিয়ে। বুঝতে পেরেছি। তা তুমি এখন কি করবে? আমি কি করব তুমি বলে দাও, তুমি যা বলবে আমি তাই করব। চলো তোমাকে তোমার বাড়িতে আমি রেখে আসি। না না, আমি বাড়ি যাব না। আর আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব? কালকে তোমার বাবা এসেছিল আমার কাছে, যে তোমার বাবাকে আমি বলেছি যে কালকে আমি আপনার মেয়েকে নিয়ে যাব। তুমি চিন্তা করো না, আমি তো আছি। চলো। তুমি যা বলবে আমি তাই করব। এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেল, দিয়ে পড়াশোনা মন দে। ঠিক আছে বাবা, তাই হবে। সত্যি রে, ছেলেটাকে দেখে অনেক ভালোই লাগলো, কিন্তু তোর সঙ্গে এরকম করবে আমি ভাবতে পারিনি। কি করব বল, কপালে ছিল তাই হলো। ওই দেখ ছেলেটা বসে আছে, তুই কিন্তু কথা বলবি না। কাকলি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কিন্তু আমার নাই। নাই বললে তো হবে না, তোমাকে আজ আমার কথাটা শুনতেই হবে। আচ্ছা বলো কি কথা। তুমি যে মেয়েটাকে দেখলে, ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড না, আমার বন্ধুর গার্লফ্রেন্ড। তোমার বন্ধুর গার্লফ্রেন্ড তা ওভাবে তোমাকে জড়ি ধরলো কেন? কেন ধরলো তাহলে শোনো। কিরে তোর মন খারাপ কেন আজকে? আমার গার্লফ্রেন্ডের না আজকে বিয়ে হয়ে যাচ্ছে রে। বিয়ে হয়ে যাচ্ছে মানে? হ্যাঁ বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা তুই কি আমার গার্লফ্রেন্ডকে আমাকে এনে দিতে পারবি না? আমি তোর গার্লফ্রেন্ডকে কি করে এনে দেবো? না ভাই, তুই পারবি আমার গার্লফ্রেন্ডকে এনে দিতে? আমি যেতাম, কিন্তু হালকা পাতলা ওদের বাড়ির ফ্যামিলি আমাকে চিনে, সেই জন্য আমি যেতে পারছি না। ভাই তুই আমার এইটুকুন উপকার করে দে। আচ্ছা ঠিক আছে আমি করছি, কিন্তু আমি তো ওদের বাড়ি চিনি না। আমি তোকে ঠিকানা দিচ্ছি। আচ্ছা বেশ তাই দে। কি বললে? আমি তোমার ব্যাগ নিবো? হ্যাঁ তুমি নিবে, কারণ আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি না, তুমি আমাকে নিয়ে যাচ্ছো। আমি পারবো না। পারবে না তাহলে আমাকে রেখে আসো। না না ঠিক আছে, তাহলে আমি নিচ্ছি ব্যাগ। আরে ওটা তানিয়া ম্যাডাম না? তাই তো, কিন্তু ও এখানে কি করছে? আজকে তোর বিয়ে, আর ওই ছেলেটাকে তো আমি চিনতে পারলাম না। যাই খবরটা দিই গা। দাদা তানিয়া ম্যাডাম কি ভিতরে আছে? হ্যাঁ আছে, কেন বলতো? এখনই তো তানিয়া ম্যাডামকে একটা ছেলের সাথে দেখলাম। কি বললি? এই সাবির ঘরে গিয়ে দেখা তো তানিয়া আছে কিনা। ঠিক আছে ভাই আমি এক্ষুনি দেখছি। তুই ভালো করে দেখেছিস তো? হ্যাঁ দাদা দেখেছি বলেই তো আপনাকে বলছি। তানিয়া তো ঘরে নাই। কি বললি? নাই। এই ওদেরকে কোন দিক দিয়ে যেতে দেখেছিস? বাড়ির পেছন দিয়ে। বুঝতে পেরেছি, তার মানে পালিয়ে গেছে। এই তোরা সব যা, গিয়ে ধরে নিয়ে আয়। ঠিক আছে দাদা যাচ্ছি। এই তোরা সব চল। বাহ কি অপূর্ব সুন্দরী। কি ব্যাপার, কোথায় গেল?
যেখানে মেয়ে দেখলো সেখানে শুরু হয়ে গেল। এই তাড়াতাড়ি পালাও, না হলে আমাদেরকে ধরে ফেলবে। আরে থামো না। না, তুমি এইভাবে শুনবে না। ঠিক আছে, আর আমাকে টানতে হবে না, তাড়াতাড়ি পালাও ওখান থেকে। তোদের আসতে এত লেট হলো কেন? আর বলিস না, কত বাধা বিপত্তি পার হয়ে তোর গার্লফ্রেন্ডকে আমাকে আনতে হলো, তুই জানিস? আমি তো জানি এরকমই হবে, সেই জন্য তো তোকে পাঠিয়েছি। লে ভাই, তোর গার্লফ্রেন্ড তুই বুঝে নে। ভাই, তুই না থাকলে তো আমি আমার গার্লফ্রেন্ডকেই পেতাম না। তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব, তুই আমার সত্যিকারেরই বন্ধু। ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না, যা তোর গার্লফ্রেন্ডকে নিয়ে তুই বাড়ি যা। না ভাই, বাড়িতে নিয়ে গেলে তো জানাজানি হয়ে যাবে। তাহলে তুই এখন যাবি কোথায়? ভাই, তুই বলে দে না যাব কোথায়। তুই এক কাজ কর, তোকে একদিন আমার খালার বাড়িতে নিয়ে গিয়েছিলাম না? হ্যাঁ গিয়েছিলাম তো। তুই আমার খালার বাড়ি চলে যা, আমি খালাকে ফোন করে সব বলে দিচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসছি। ঠিক আছে যা। এই দাঁড়াও দাঁড়াও, তোমার কাছে কি 10 টাকা হবে? হ্যাঁ হবে, কেন বলো তো? দাও তো, দরকার আছে। মেয়ে মানুষরা এরকমই হয় জানো তো, কিছু জানবে না শুনবে না, খামুখাই সন্দ করবে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। ক্ষমা করতে পারি, তুমি যদি আমাকে বিয়েটা করো। আমি তোমাকে বিয়ে করবো না তো অন্য কেউ করবে নাকি? তাহলে চলো একবার বিয়ের পিঁড়িতে। ঠিক আছে, তাই চলো। কি রে, তোদের বিয়েতে কি আমাকে নিবি না? না, তোকে বিয়েতে নিব না। ঠিক আছে নিস না, আমিও এখান থেকে যাব না। আরে আমি তোকে ঠাট্টা করলাম, চল। শোনো, কোনোদিনও আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে তাকাবে না। ঠিক আছে, তাকাবো না। আর কিছু বলবে? আচ্ছা, আমাকে বিয়ের পরে কতটা ভালোবাসবে? তোমাকে বিয়ের পরে আমি ভালোবাসবো না। ঠিক আছে, বাসবে না তো, যাও, তোমার সাথে আমি কথাই বলবো না। এই কেন কথা বলবে না? তুমি যদি কথা আমাকে না বলো তাহলে তোমাকেও আমি কথা বলবো না। হটে যাও দুষ্টু।